আম্বা ডাক শুনতে যেন আমাদের মনে করিয়ে দেয় কুরবানির ঈদ অতি নিকটে। সেই সুবাদে আজকে আমার আশা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের ভুদারকান্দি গ্রামে সেই আমাদের বিখ্যাত তাজুল ইসলাম, ছোট তাজ নামে যিনি পরিচিত, তার খামারে। চলুন আজকে আমরা দেখব তার খামার জুড়ে আপনাদের ঈদ উপহার কি রেখেছে, কার কি পছন্দ, আসলে আপনারা পছন্দ করে নেবেন। চলুন আমার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে কথা বলবো এই বিশাল একটি খামারের সাথে, হচ্ছে আমাদের সুপরিচিত তাজুল ইসলাম তাজ ভাই। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার খামারের অনেক গরু দেখেছি। মূলত কথা হলো একটাই, গ্রাম অঞ্চলে যখন ছোটোকাল থেকে আমরা দেখছি কুরবানির যে বড় বড় গরু থাকে, যারা বড় বড় গরু নিয়ে আসে বাজারে, তাদের তো একটা আলাদা একটা আমেজ আছে, একটা আনন্দ আছে, এবং তারা গুরু দেখে তারাও কিন্তু তাদের গুরু তাদের কাছে, মানে এলাকার কাছে একটা প্রশংসনীয়, মানে আমার কাছে মনে হয় তারা প্রশংসনীয় ব্যক্তি। এই থিওরিতে আমি গুরু লালন পালন শুরু করছি, এবং আমার ইচ্ছা যে এলাকার মধ্যে সবচেয়ে বড় গুরু এবং নির্ভেজাল নির্ভেজাল যদি ভালো যে মানুষের মুখে মুখে বলতে এই সুনামটা আসে যে এই খামারের গরু সুস্থ সবল এবং ভালো সুখাদ্য, মানে সুষম খাদ্য দিয়ে গরু তৈরি করে, এমন একটা শুনলাম যে আমরা যেমন অন্যদেরকে যেভাবে প্রশংসিত করছি, আমি যেন সাধারণ মানুষের কাছ থেকে এমন একটা প্রশংসা পাই, এইটাই আমার মূল। আসলে আমরা অনেক কিছু বুঝতে পারি এই প্রচণ্ড তাপদাহে, মানে এই গরমে যারা ভেজাল করে তাদের গরু কিন্তু মরার আশঙ্কা থাকে বেশিরভাগ। জি স্যার, আমরা আশা করছি তাজউদ্দিন ভাইয়ের আমাদের গরুগুলি আমাদের আসলে একদম স্পেশাল থাকবে, দেশি এক হচ্ছে দেশীয় গরু, এখানে শাহিওয়াল দেশীয় শাহিওয়াল জাতের গরু, সবগুলি একটা গরু এলাকার গরু, এবং আমাদের পেছনে যে গরুটা দেখেন দুষ্টুমি করতেছে, এটা হচ্ছে ওনার ছেলে রেখেছে নাম বাহুবলী, এইটা হচ্ছে প্রিজার্ভ জানি বলছিলেন ভাই, এটা হলো নেপালি গির, কিন্তু যদিও এটা জাত নেপালি হয়, এটা আমাদের এলাকার দেশীয় গাভীর প্রজনন, মানে প্রসব করছে এই গাবি, এই বাচ্চাটা ছিল আপনার শিবপুর গ্রামে, শিবপুর গ্রাম ওজন আমরা ধারণা করেছি, আমি ধারণা করেছি 20-22 গুণ হবে ভাই। আপনার ধারণা আছে কি ভাই? আমারও একটা ধারণা আছে, না স্কেল করি নাই, সঠিক কোনো ওজন হয় নাই, কিন্তু তারাই আসে দেখলে 22 গুণের একটা আইডিয়া করে, কিন্তু আমার এই হয়তো দু একদিন স্কেল আসবে, যদি কেউ শিবরিতে চায় আমি স্কেল করে দিতে পারবো। আপনার এখান থেকে কত টাকার মূল্যের গরু আমরা পাবো, একটা ধারণা দিবেন আমাদের? আমার এখান থেকে বিক্রি উপযোগী 2 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকার গরু পর্যন্ত আছে। শখের বসে খুব সুন্দর একটি ফার্ম করেছে, এখানে দেশীয় জাতের সুন্দর সুন্দর সার গরু এখানে আছে, খুবই সুন্দর। সে মানে নতুন কিছু আমাদের অত্র এলাকায় দেখাইলো, তার অনেক প্রজেক্টই আছে, খুব ভালো ভালো প্রজেক্ট আছে। আপনারা যদি দেশীয় জাতের সার গরু, ফ্রেশ গরু কিনতে চান, তাহলে তাজমিয়ার সাথে এই খামারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আসলে তাদের তৈলাক্ত বা ঘামানো শরীর দেখে আপনাদের আপনারা বুঝতে পেরেছেন তারা কত পরিশ্রম করে, হ্যাঁ এই খামারটির জন্য তারা অনেক দক্ষ। ভাই আপনার নামটা জানি কি? রমজান মিয়া। বাড়ি কোথায়? কতদিন ধরে আছেন এখানে? 2 বছর। এখানে কেমন লাগে তাজউদ্দিন ভাইয়ের সাথে কাজ করে? ভালো লাগে। ভালো লাগে? আচ্ছা দাদা ভাই, আপনার বাসা কোথায়? এখানেই না? আপনি কি করেন, আপনি খামারে কি করেন গরুর জন্য? গরুর গাছ কাটাকাটি করি। কোন সময় গাছ কাটেন আপনি? সকালে। কয়বার দেন গরুকে, কয়বার খাবার দেন? গরুর খাবার হচ্ছে আপনার 3 বার। 3 বার দিচ্ছেন খাবার না? আর এই ভাই, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা জানি কি? আমার নাম আক্তার। আক্তার ভাই, আপনি খামারে আসলে কি অবদান রাখেন বা আপনার কাজটা কি? আমার কাজ দেওয়া হলো আমি গরুর পানি টানি খাওয়াই, গোসল করাই, গোবর টোবর সাফ করি, মানে পয় পরিষ্কার আমার কাজ আর কি।
মানে টুকটাক চিকিৎসা জানেন আপনি কিছু? সবকিছু জানেন, তাৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারেন? অবশ্যই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর তাজউদ্দিন ভাই আপনাদেরকে আদর করে কেমন? অনেক ভালো। খাবার দাবার দেয় তো? সিগারেট বিড়ি দেয়? সিগারেট বিড়ি খেলে মারে। যাই হোক, আসলে ওনার এখানে যারা কাজ করছেন তাদের মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে আসলে তারাও এখানে প্রতিষ্ঠিত, কর্মসংস্থান হয়েছে এবং তারা মন প্রাণ দিয়ে তারা অনেক কাজ করে, সেটা কিন্তু বোঝানোর জন্য আসলে তাদেরকে এইভাবে দেখিয়েছি। তখন পুরা গাছটা মেশিনের সাহায্যে, চপার মেশিনের সাহায্যে এইভাবে সত্র জাতের খাবার দিয়ে এই খাবারটি তৈরি করা হয়। বিশেষ করে পরিমাণটা আমাদের ধান এবং ভুট্টার বেশি, ধান ভুট্টার পরিমাণ বেশি আর বাকিটা। খামারটি ঘুরে আমি যা দেখেছি এখানে অনেক সুন্দর পরিবেশ, যে পরিবেশ পেলে আসলে আমরা সাধারণ মানুষই ভালো থাকি। আর আসলে গরু জাত এই প্রাণীকে এত অত্যন্ত সুন্দর পরিবেশ দিয়েছে, খাবার দাবারও অনেক সুপুষ্টিকর খাবার আমি দেখেছি। আমরা গরুকে প্রথম কীটনাশক করাই নিজেরাই, ডাক্তার পরামর্শ নাই না বা ডাক্তার দেখাইও না। এরপরে লিভার, জিঙ্ক এইগুলি মূলত আমাদের চিকিৎসা, অন্য কোনো চিকিৎসা নয়। আর মশা মাছির উপদ্রব থেকে আমরা পরিষ্কার রাখি, মশা মাছি দূরে রাখি। ইনশাল্লাহ 3 বছর যাবত আমার এইভাবে চলতেছে। খাবারের ব্যাপারটা কাঁচা গাছ, দেশি চাল্লা গাছ, নিপিয়ার গাছ, আর মূলত আমার গরুর মূল খাবার হলো আপনার সাইলেস। আমি এই বছর প্রায় 20 খানি জমির গোষ্ঠী দুটা গাছ সম্পূর্ণ সাইলেস মজুত রাখছি এবং এখনও খাওয়াইতেছি। আগামী 6 মাস 50টা গরুর খাওয়াইতে পারবো এই পরিমাণে আমি খাবার মজুত রাখছি। আর দানাদার খাবারের মধ্যে 70 জাতের শস্য দিয়ে একটা মিক্স খাবার তৈরি করি, এই খাবারটা আমি খাওয়াই। এই গরু লালন পালন প্রাথমিকভাবে ব্যবসায় ছিল না। আচ্ছা, মানে প্রথম যে অপশনটা বলছিলাম যে একটু মানুষের মুখে মুখে প্রশংসার অধিকারী হওয়ার জন্য গরু লালন পালন করা মূলত শখ হচ্ছে, কিন্তু এখন ওই শখটা একটু দূরে চলে গেছে, এখন বাণিজ্যিক আকারে এই ধারণ করছে। কারণ এখানে বেশ কয়েকজন লোকের কর্মসংস্থান আছে, বেশ কয়েকজনের শ্রমিক আপনার এই যে সাইলেজ তৈরি করা এটা একটা প্রজেক্ট, গরুর প্রতিদিন ঘাস তৈরি করা এটা একটা প্রজেক্ট, গরুর সিজন অনুসারে আপনার গরুর খের সংগ্রহ করা এটা একটা সেকশন, এবং প্রতিদিন যে নিয়োজিত থাকে এটা একটা সেকশন। আলাদা আলাদা যার যার দায়িত্ব পালন করে, আর তার সব লোক আর একসাথে না, যেমন ভিতরে একজনে কাজ করে পাশাপাশি আমিও তার সাথে সময় দিই, সব মিলিয়ে 5 থেকে 6 জন আরো বেশি, আরো বেশি। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের কর্মসংস্থান, আমার দোকানের লোক যখন দোকানে কাজ না থাকে এখানে কাজ করে, এখানে কাজ, যখন গাড়িতে ট্রলি গাড়ি আছে দুইটা, ট্রলি গাড়িতে যদি কাজ না থাকে এখানে কাজ করে, তারাও তাদেরকে সহায়তা করে। এমনভাবে আমার ওয়ার্কশপ
দোকান ট্রলি খামার চারটা প্রজেক্টের লোক মানে সবাই সবাইকে প্রয়োজনে সহায়তা করে। আমরা অনেক কথা বললাম, তাজউদ্দিন ভাইয়ের কাছ থেকে বিদায় নিব। আর আমি সর্বশেষ এটাই বলবো যে কুরবানি হাট উপলক্ষে আমাদের যে আমরা একটা দুশ্চিন্তা থাকে গরু কিনা নিয়ে, একদম সুচিন্তা নিয়ে আপনারা তাজউদ্দিন ভাইয়ের খামার থেকে গরু নিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।